আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ি, নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, এই সকল বেয়াদবের রাসূল কুলাঙ্গারদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারই জমিনের বুকে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ এখন দোয়া হবে, আমাকে বলা হয়েছে দোয়া করার জন্য। এটা হলো চার গাছ একটা কেন্দ্রীয় জায়গা, অত্র এলাকার পাঁচ সাতটা ইউনিয়নের মূল বক্তব্য জায়গা হলো চার গাছ। এখানে আমরা একটা প্রতিবাদ করেছি, এটা মিডিয়াতে সারা বিশ্বেই জানবে। আমাদের মধ্যে পুরকুল দরবার শরীফের বদ্রী নিসিন পীর সাহেব উপস্থিত হয়েছেন, আমি ওনাকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকে এই দোয়াটা হুজুরি করে দেবেন। اللهم ربنا ظلمنا نفوسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم مهربان مالك জীবনের তামাম গুনা লয়া ভিক্ষা চাই। আল্লাহ তামাম জীবনের অপরাধ লয়া তওবা করলা। আল্লাহ খোলা ময়দানে মিলনায়তনের সামনে চার গাছের জমিনে আমরা রে মাফ করে দেন। আল্লাহ ভাবি আত্মারেক ঝর লয়া প্রতিবাদ সম্মেলনে হাজির হইছে, না জানি আমার নবী মদিনার জমিন থেকে কত কষ্ট পাইছ। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই আমাদের এই গোলামি এই প্রতিবাদ নজরানা করে আমার নবীর কদম মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ যে বেয়াদবেরা আমার নবীর পবিত্র শান ও মানের উপরে কটুক্তি করেছে, ওই সকল নাফরমান কুলাঙ্গারদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের জমিনে যে যেখান থেকে আমার নবীর কোন শত্রুতা আমি করে, আল্লাহ এদেরকে তুমি দফে করে দাও, এদেরকে তুমি দফে করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ি, নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, এই সকল বেয়াদবের রাসূল কুলাঙ্গারদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারই জমিনের বুকে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ।